রানাঘাট উত্তর পশ্চিমে বিজেপির প্রার্থী পার্থ সারথি চ্যাটার্জির প্রার্থীপদ প্রত্যাহারের দাবিতে বিজেপির যুব মোর্চার বিক্ষোভ রবিবার চতুর্থ দিনে পড়ল। এদিনও বিজেপির রানাঘাট দক্ষিণ জেলা সাংগঠনিক অফিসে তালা খোলা হয়নি, জেলা অফিসে ঢুকতে পারেনি কোনো কার্যকর্তা। চার দিন পরেও বিক্ষোভের আঁচ এতটুকু কমেনি। বিক্ষোভকারীদের একটাই দাবি, প্রার্থীপদ প্রত্যাহার করতে হবে। তবে রবিবার রাজ্য নেতৃত্বের হস্তক্ষেপে অচলাবস্থা কাটার সম্ভাবনা রয়েছে বলে সূত্রের খবর। আজকে আমাদের আন্দোলন চতুর্থ দিনে পড়লো। রানাঘাট উত্তর পশ্চিম বিধানসভায় যে বিজেপি যে প্রার্থী করেছে, যাকে পার্থ সারথি চ্যাটার্জি, তাকে আমরা কোনো মতে মেনে নিতে পারছি না। কারণ 40 দিন আগেই সে বিজেপিতে এসেছে, বিজেপি কোনটা মণ্ডল জেপি, অর্থাৎ সাংগঠনিক যে কাঠামো সেটাই সে জানে না। এক বছর আগে মোদিজির কুশপুতুল দাহ করেছে, তার ছেলে রাম নাম শুনলে আমাদের গালিগালাজ করতো, তাহলে হঠাৎ করে রাম এত তার প্রিয় হলো কেন? এবং আমাদের দাবি হচ্ছে তাকে সরাতে হবে, এবং আমাদের যে কোনো একটা বুথে সামান্য কার্যকর্তাকে যদি দাঁড় করা হয় আমরা খেটে তাকে জিতিয়ে নিই। আজকে কি আসছে, রাজ্যের লোক আসছে, আজকে উচ্চ নেতৃত্বের আসার কথা রয়েছে। আমরা তার জন্য সব অপেক্ষা করছি। এখানে বিনগর, তাহেরপুর, জেটপি একটি বিভিন্ন এলাকার সবাই এখানে এসে উপস্থিত হচ্ছে। এখনো তোমরা অবস্থান করছো? আমরা হ্যাঁ, 4 দিন ধরে কন্টিনিউ অবস্থান করছি। আমাদের তালা বন্ধ আছে, তালা জেলা অফিসে তালা এখনো বন্ধ আছে। কি নাম? আমার শান্তনু ঘোষ, রানাঘাট শহর বিজেপি সহ সভাপতি। যদি এখনো আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।